নীলফামারীতে আন্তঃজেলা চোর চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার সৈয়দপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, 26 ডিসেম্বর দুপুরে ক্যান্টনমেন্ট মোড়ে আলমগীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া 3টি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইলফামারী জেলার সৈয়দপুর গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান হতে চোরাইকৃত 8টি অটো উদ্ধার করা হয়।